আচ্ছা, তাহলে বিয়ে তো খুবই আনন্দের একটা বিষয়, তাই না? একবার যদি বিয়ে করে ফেলা যায় তাহলে জীবনে আর কোনো চিন্তাই থাকে না, শুধু আনন্দ আর আনন্দ। কিন্তু এত যে আনন্দ, এত যে আনন্দে, তার আগে কিন্তু এক ঝাঁক লোক এসে আপনাকে দেখতে আসবে, সে আপনি ছেলেই হন বা মেয়ে। তারা এসে অদ্ভুত অদ্ভুত সব 1000টা প্রশ্ন আপনাকে করবে, আর আপনার বুক শুধু ঠকঠাক 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 করবে, আর আপনি চোখে দেখতে পাবেন শুধু সরষে ফুল। মাই ডিয়ার ফ্রেন্ডস, চাকরির ইন্টারভিউ তো আমাদের কিন্তু ঠিক এই একই অবস্থা দাঁড়ায়। আমাদের বুক শুধু ঠকঠাক ঠকঠাক আর ঠকঠাক করে, আর আমরা চোখে দেখতে পাই শুধুমাত্র সরষে ফুল। কিন্তু যদি এমনটি হয় যে কি কি প্রশ্ন করা হবে তা যদি আমরা আগে থেকে জেনে ফেলি, আর যদি আমরা তার পারফেক্ট একটা প্রিপারেশন নিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের বুক আর আগের মতো ঠকঠাক ঠকঠাক করবেও না, আর আমরা চোখে সরষে ফুলও দেখবো না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, চলুন তাহলে শুনে না যাক কি সেই মোস্ট কমন কোশ্চেন্স ফর ইন্টারভিউ, কি সেই অত্যন্ত কমন প্রশ্নগুলো যা ইন্টারভিউ তো আপনাকে করবেই করবে। আর সেটা যদি আমরা জেনে ফেলতে পারি তাহলে আমরা তার পারফেক্ট প্রিপারেশনটাও অনেক আগেই নিয়ে ফেলতে পারবো, আর তাহলেই আমাদের ইন্টারভিউ হবে দারুণ, আর আমরা পেয়ে যাব আমাদের স্বপ্নের চাকরি। ঠিক আছে, তো নাম্বার 1, যে প্রশ্নটি প্রত্যেকটি ইন্টারভিউর শুরুতেই গত 100 বছর ধরে করা হচ্ছে, এবং আশা করা যায় যে আগামী 100 বছরও এই প্রশ্নটি করা হবে, সেই প্রশ্নটি হলো, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ অর টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, মানে শুদ্ধ বাংলায় বললে আপনার নিজের পরিচয়টি দিন। ইউটিউবে বন্ধুরা এই ইন্ট্রোডিউস ইয়োরসেলফ নিয়ে 1000টা ভিডিও আছে, আমরা সবগুলোই দেখে নিয়েছি, কিন্তু তারপরও কিছু কমন ভুল আমরা সবসময় করে যাচ্ছি। আর সেটা কি? সেটা হচ্ছে ইন্ট্রোডিউস করতে বললে আমরা আমাদের হোল গোষ্ঠীর বিবিধ বর্ণনা দিতে শুরু করি। আমাদের পিতামাতা থেকে শুরু করে ভাই বোন, আত্মীয় স্বজন, গ্রামের বাড়ি, কে কী করে, কে কী খায়, কে কী পছন্দ করে, দুনিয়ার সমস্ত কিছু আমরা বলে ফেলি। কিন্তু বন্ধুরা, মনে রাখতে হবে যে এটা কোনো বিয়ের বায়োডাটা আপনি বলতে আসেননি, সো আপনার পারিবারিক ইতিহাস, পারিবারিক ঐতিহ্য এইসব কোনো কিছু বলারই কোনো দরকার নাই। আপনি শুধুমাত্র আপনার একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশনস এবং প্রফেশনাল স্কিলসগুলোই উল্লেখ করবেন। যেমন ধরুন, আপনার নিজের পূর্ণাঙ্গ নাম তো আপনি বলবেনই, সেই সঙ্গে আপনার পড়াশুনো, আপনি কোথায় পড়াশোনা করেছেন, কি বিষয়ে পড়াশোনা করেছেন, আপনার রেজাল্ট কেমন হয়েছে, সেইগুলো বলবেন। সেই সঙ্গে আপনার প্রফেশনাল এক্সপেরিয়েন্স, যদি কাজের কোনো অভিজ্ঞতা থেকে থাকে সেগুলোও সুন্দর করে বলবেন। সেই সঙ্গে আপনার যে স্কিলসগুলো আছে সেগুলো নিয়েও আপনি কথা বলবেন। যেমন, আপনার খুব ভালো গুড কমিউনিকেশন স্কিলস আছে, আপনার যদি জীবনে নানারকম অ্যাচিভমেন্টস থেকে থাকে, কোনো অর্জন থেকে থাকে সেগুলো বলবেন, নানা রকম ট্রেনিংস যেগুলো আপনি নিয়েছেন তার সার্টিফিকেটগুলোর কথা বলবেন, আপনার অনেস্টি, সততা, আপনার হার্ডওয়ার্ক, আপনার লয়্যালটি, আপনার প্যাশন এবং আপনার ফিউচার ক্যারিয়ার গোল, মানে জীবনে আপনি কোথায় পৌঁছতে চান, সেটা খুব সুন্দর করে বুঝিয়ে বলবেন। সো হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এ বিষয়ে আমার পূর্ণাঙ্গ একটি ভিডিও আছে, আশা করছি আপনারা সেটা দেখে নেবেন। এবার আসুন চলে যাই আমাদের নেক্সট মোস্ট কমন কোশ্চেনে, আর সেটা হলো, হোয়াট আর ইয়োর স্ট্রেংথস, মানে আপনার কী কোয়ালিটিসগুলো কী কী, মানে আপনার প্রধান প্রধান গুণগুলো কী কী। সো বেশিরভাগ মানুষ যেটা করে থাকে সেটা হচ্ছে একেবারে মুখস্থ করে আসে বাসা থেকে,
আর একবার গড়গড় করে দুনিয়ার সমস্ত গুণাবলীর কথা বলতে থাকে। শুনলে মনে হবে যে আপনি কোনো মানুষ না, আপনি হচ্ছেন সুপারম্যান, পৃথিবীর এমন কোনো গুণ নাই যা আপনার নাই। কিন্তু বন্ধু, ব্যাপারটা আসলে একদমই এমনটি হবে না। আপনি আপনার সত্যিকারের তিন চারটা গুণের কথা বলবেন যা সত্যি আপনার আছে। আর খুব ভালো হয় যদি আপনি কিছু এক্সাম্পলস, উদাহরণ দিয়ে, আপনার নিজের জীবনের উদাহরণ দিয়ে বিষয়টিকে বুঝিয়ে দিতে পারেন। যেমন ধরেন, আপনি বললেন যে আপনার আপনি খুব পজিটিভ মেন্টালিটি, আপনি বললেন যে আপনি খুবই হার্ড ওয়ার্কিং একজন পার্সন। তা আপনি যদি কিছু উদাহরণ দিয়ে সেটাকে বুঝিয়ে বলেন, যেমন বললেন যে আমি পড়াশোনাতে বারবার ব্যর্থ হচ্ছিলাম, কিছুতেই আমার রেজাল্ট ভালো হচ্ছিল না, অন্য যে কেউ হলে আমার জায়গায় সে হতাশ হয়ে পড়তো, চেষ্টা করে বন্ধ করে দিত, কিন্তু আমি তা করিনি। আমি সবসময় পজিটিভ ছিলাম, আমি সবসময় বিশ্বাস করেছি যে হ্যাঁ, আমি সফল হবই, আমি হার্ডওয়ার্ক করেছি, কঠোর পরিশ্রম করেছি, এবং শেষ পর্যন্ত আমি এই যে দেখেন ভালো একটা রেজাল্ট করেই বের হয়েছি। এভাবে আপনি যদি উদাহরণ দিয়ে দিয়ে আপনার জীবন থেকে এই আপনার এই স্ট্রেংথসগুলো, আপনার এই কোয়ালিটিসগুলোকে তুলে ধরতে পারেন, তাহলে দেখবেন যে ইন্টারভিউ বোর্ড খুবই ইমপ্রেসড হবে, তারা খুবই খুশি হবে। এবারে নাম্বার থ্রি মোস্ট কমন ইন্টারভিউ কোয়েশ্চেন, আর তা হচ্ছে হোয়াট আর ইউর উইকনেসেস, হোয়াট আর ইউর লিমিটেশনস। মানে সহজ বাংলায় যদি বলি যে আপনার দুর্বলতা কী কী, মানে আপনার সীমাবদ্ধতা কোথায় কোথায়, আপনি কোন কোন কাজগুলো পারেন না, বা আপনার দোষগুলো কী কী দয়া করে বলেন। এইবারে হচ্ছে বন্ধু আপনার বুদ্ধির পরীক্ষা। আপনি যদি হরবর করে আপনার সমস্ত দোষগুলোর কথা একদম ধুমায়া বলতে শুরু করেন, তাহলে দেখবেন যে আপনার কর্ম সেরেছে, শেষ। আমরা সবাই জানি যে আমরা সবাই মানুষ, আমাদের অবশ্যই কিছু দোষ আছে, সেটাই স্বাভাবিক। কিন্তু ইন্টারভিউ বোর্ডে আমরা আমাদের দোষগুলোকে এমনভাবে উপস্থাপন করব যেন সেগুলো আমার দোষের চাইতে বরং গুণ বলেই বিশেষভাবে প্রতীয়মান হয়। আমি কিছু উদাহরণ দিয়ে আপনাদের বোঝাতে চেষ্টা করি। আপনি সবসময় চেষ্টা করবেন ডিপ্লোম্যাটিক্যালি এই প্রশ্নগুলোর আনসার দেওয়ার জন্য। যেমন আপনি বলবেন যে ইয়াস, I am not perfect, I do have some limitations, আমি অবশ্যই পারফেক্ট নই, আমার অবশ্যই কিছু নেগেটিভ সাইডস আছে, যেমন আমি খুব সহজেই মানুষকে বিশ্বাস করি, কিন্তু আমি জানি যে প্রফেশনাল লাইফে যে কাউকে হুট করে বিশ্বাস করে ফেলাটা ঠিক নয়, বিশেষ করে টাকা পয়সার ক্ষেত্রে, রিগার্ডিং মানি। আমরা যদি সবাইকে বিশ্বাস করতে শুরু করি তাহলে ধরা খাওয়ার সম্ভাবনা খুবই বেশি। সো আমি এই বিষয়টা নিয়ে কাজ করছি, আশা করছি যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো। আপনি আরেকটা উদাহরণ দিতে পারেন, যেমন ধরুন বললেন যে আমি খুবই ইমোশনাল, আমি খুব সহজে খুব অল্প বিষয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ি, যে কারণে আমি অনেক সময় একেবারে সঠিক সিদ্ধান্তটা নিতে পারি না, কিন্তু আমি চেষ্টা করছি এখন থেকে যে আমার ইমোশনের পাশাপাশি আমি আমার ব্রেন দিয়েও বিষয়টাকে দেখার, বোঝার এবং ডিসিশন নেয়ার, যাতে করে আমার ইমোশন এবং আমার ব্রেন দুটোর মধ্যে একটা সামঞ্জস্য থাকে, যাতে করে আমার ইমোশন আমার উইকনেস না হয়ে আমার স্ট্রেংথ হয়ে দাঁড়ায়। আপনি আরেকটা উদাহরণ দিতে পারেন, যেমন ধরুন আপনি বলতে পারেন যে আই ক্যানট সে নো ইজিলি টু আদার পিপল, মানে আমি সহজে মানুষকে না বলতে পারি না, যে কারো যে কোনো অনুরোধই আমি রক্ষা করে ফেলি, এবং এতে করে দেখা যায় যে আমার নিজেরই হয়তো ক্ষতি হয়ে যায়, আমি অনুরোধ একদম ঢেকে গিলে ফেলছে যেখানে আমার ঢেকে গেলার কোনো সামর্থ্যই নাই। এতে করে হয় কি আমার নিজের ক্ষতি হয়, এবং অনেক সময় দেখা যায় আমি যে কাজটার জন্য হ্যাঁ বলছি আসলে আমি সেই কাজটা করতেই পারছি না। সো আমাকে এখন থেকে নো বলাটা একটু ভালো করে শিখতে হবে, শুধুমাত্র যেটা উচিত, যেটা আমার পক্ষে সম্ভব, শুধুমাত্র সেই কাজটাতেই আমি হ্যাঁ বলবো, অন্যটাতে বলবো না, এভাবে আমি কাজ করে যাচ্ছি। সো ফ্রেন্ডস, বুঝতেই পাচ্ছেন যে এভাবে আমরা আমাদের
দুর্বলতাগুলোকেও কিন্তু আসলে আমাদের গুণ হিসাবে বিবেচনায় নিয়ে আসতে পারি। এবং এভাবে যদি আমরা ইন্টেলিজেন্টলি প্রশ্নগুলো উত্তর দিতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের ইন্টারভিউ বোর্ড খুবই ইমপ্রেসড হবে। আর এভাবে ইমপ্রেস করতে পারলে আমরা পেয়ে যাবো আমাদের স্বপ্নের চাকরি। আর স্বপ্নের চাকরি পেয়ে গেলে হয়ে যাবে টান টানা ডান, আনন্দ, পার্টি আর পার্টি, জীবনে সফলতা আর সফলতা। আমরা আমাদের পিতামাতাকে করতে পারবো গর্বিত, আমাদের চারপাশে সবাই হবে গর্বিত। আর একবার যদি আমরা আমাদের স্বপ্নের চাকরিটি পেয়ে যাই তাহলে আমাদেরকে আর ঠেকাই কে? আপনি ভালোবেসে পেয়ে যাবেন আপনার ভালোবাসার মানুষকে, আর আপনিও পাবেন আপনার চারপাশের সমস্ত কাছের মানুষের ভালোবাসা। আর আপনার এই সফলতার ভাগে যদি আমরা একটুখানি হতে পারি, আপনাকে যদি একটু সাহায্য করতে পেরে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। তাহলে আমরা আরও বেশি অনুপ্রাণিত হব এবং আরও বেশি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে সামনে এগিয়ে আসব। সো জব ইন্টারভিউ নিয়ে আরও অসাধারণ কিছু ভিডিও আমরা নিয়ে আসছি খুব শীঘ্রই। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমি আপনাদের সবার সুস্থ, সুন্দর এবং সাফল্যময় জীবন কামনা করছি। হ্যাভ এ সেফ, হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ। থ্যাংক ইউ, বাই বাই, টাটা, সি ইউ অ্যাগেইন।